আসসালামু আলাইকুম, আমি শার্জিল, প্রিজম ইআরপি টেকনিক্যাল সেলসে আছি। আমি এখন আপনাদের যে ভিডিও টিউটোরিয়ালটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে প্রিজম ইআরপিতে আপনি সেল করবেন এবং কি কি উপায়ে সেল করা যায়, এবং হচ্ছে যে আপনি সিরিয়াল কিভাবে অ্যাসাইন করবেন। তো ফার্স্টে আমি এখানে ইউজার নেম হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। এন্ড দেন এইখান থেকে হচ্ছে যে আমার সেল নিউ সেল ইনভয়েস, নিউ সেল ইনভয়েস ডিফল্ট। ডিফল্টে যেটা আছে সেটা হচ্ছে যে ক্যাশ মেথডে আপনি কিভাবে সেল করবেন। তো এখান থেকে ফার্স্টে আমি পার্টি সিলেক্ট করতে পারবো, যেহেতু আমার ক্যাশ সো এখানে পার্টি নাও থাকতে পারে। তারপর ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, ইনভেন্টরি, কোন ইনভেন্টরি থেকে আমার প্রোডাক্টটা যাবে। তারপর হচ্ছে যে আমি কি প্রোডাক্ট সেল করতেছি সেটা অ্যাড। আচ্ছা, যেহেতু আমি ক্যাশ সেল করতেছি সো আমি এক্ষেত্রে ডিসকাউন্ট দিতে পারবো তাকে। তো ডিসকাউন্ট দেওয়ার জন্য যদি কাস্টমার ডিসকাউন্ট কুপন শো করে সেক্ষেত্রে এখান থেকে ডিসকাউন্টটা অ্যাড করতে হবে। এখানে আমার কুপন নাম্বারটি বসাতে হবে, বসানোর পর ট্যাপ দিতে হবে। ট্যাপ দিলে এখানে ডিসকাউন্ট কত পার্সেন্ট এবং ভ্যালিডিটি সেটা শো করবে। এন্ড দেন অ্যাপ্লাই, অ্যাপ্লাই করলে সে এখানে ডিসকাউন্ট কত টাকা পাচ্ছে সেটা চলে আসবে। ডিসকাউন্টের পর তার প্রাইস কত আসতেছে, ডি অ্যামাউন্ট, যেহেতু সে ক্যাশ সেল করতেছি তো এখানে আমাকে সেটা বসাতে হবে। দেন হচ্ছে সেভ। আচ্ছা, তারপর আমার সেল অর্ডারটি এই লিস্টে চলে আসবে এবং এটি পেন্ডিং অবস্থায় আছে। তারপর হচ্ছে এখান থেকে আমি সেল অর্ডার ডিটেলসটি দেখতে পাবো, আর এটা হচ্ছে যার কাছে অ্যাপ্রুভাল লেয়ার থাকবে সে এটা দেখতে পারবে। দেখার পর এখান থেকে হচ্ছে যে অর্ডারটি অ্যাকসেপ্ট করে দিবে। অ্যাকসেপ্ট করার পর সে যেটা করবে, ডেলিভারি করবে, অ্যাড ডেলিভারি, অ্যাড ডেলিভারিতে। তারপর এখান থেকে সেভ, সেভ দেওয়ার পর এটা আমার ডেলিভারিতে চলে যাবে। এইখান থেকে ডিটেলসটা দেখে, যেহেতু আমার সিরিয়াল প্রোডাক্ট সো আমাকে একটা সিরিয়াল অ্যাসাইন করতে হবে। এখান থেকে অ্যাসাইন সিরিয়াল, এখানে আমার সিরিয়ালটা দিতে হবে। আর যেহেতু আমার কোয়ান্টিটি ওয়ান সো টোটাল হচ্ছে ওয়ান। অ্যান্ড দেন অ্যাড সিরিয়াল, অ্যাড সিরিয়াল দেওয়ার পর এখান থেকে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর এটা হচ্ছে আমার সেল ডেলিভারি লিস্টে চলে আসবে। অ্যান্ড দেন এখানে চেকবক্স করে আমি অ্যাকসেপ্ট করে দিলেই আমার এই সেলটা কমপ্লিট হয়ে যাবে। সো এটা ছিল আমার ক্যাশ সেল কিভাবে করতে হয়। আর এখান থেকে হচ্ছে যে ইএমআই সেল, যে আমি কিভাবে ইএমআই সেল করব। ইএমআই আমি কার কাছে সেল করতেছি, ফার্স্টে এখান থেকে আমার পার্টি সিলেক্ট করতে হবে যে কোন পার্টির কাছে আমি সেলটা করব। অ্যান্ড দেন কোন ব্রাঞ্চ থেকে, ইনভেন্টরি। আর এখান থেকে হচ্ছে আমার প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে, অ্যাড। তারপর হচ্ছে যে যেহেতু আমি ইএমআই দিচ্ছি সো আমি কয়টা ইএমআই তার জন্য অ্যালাউ করব। যদি সেটা থ্রি হয় সেক্ষেত্রে থ্রি দেওয়ার পর ট্যাপ দিলে আমার যদি ইন্টারেস্ট থাকে সেটা চলে আসবে। থ্রি মান্থসের কোনো ইন্টারেস্ট নেই, এর জন্য জিরো। আর এই কত মাসের জন্য ইন্টারেস্টের পার্সেন্টেজটা কত হবে এই কনফিগারেশনটা আমরা আগেই সেট করে আসতে পারি। সো আপনি চাইলে এখানে আমি সিক্স দিতেও পারি, সিক্স দিয়ে ট্যাপ দিলে যেমন সিক্স মান্থসে 8% ইন্টারেস্ট, ওইভাবে পার্সেন্টেজটা চলে আসবে। আর ডাউন পেমেন্ট সে কত করতেছে সেটা এখানে দেওয়া যাবে। সাপোজ 10,000 টাকা ডাউন পেমেন্ট দেওয়ার পর আমি যদি সেভ দিয়ে দিই তাহলে আমার হচ্ছে, সেভ দেওয়ার পর এখানে চলে আসবে এবং পেন্ডিং অবস্থায় থাকবে। তারপর আমি সেল অর্ডারটি এখানে ক্লিক করে ডিটেলস দেখতে পাবো। এইখান থেকে হচ্ছে যে আমার অ্যাকসেপ্ট অর্ডার, দেন ডেলিভারি, সেভ। এইখানে আমি ডেলিভারিটা দেখতে পাবো, সেল ডেলিভারি। আর যেহেতু এটা আমার সিরিয়াল প্রোডাক্ট সো আমার এখান থেকে সিরিয়াল অ্যাসাইন করতে হবে। কোয়ান্টিটি ওয়ান সো আমি এখান থেকে সিরিয়াল দিচ্ছি, আর টোটাল ওয়ান হবে, অ্যাড সিরিয়াল, সেভ। এখান থেকে চেকবক্স করে আমি অ্যাকসেপ্ট করে দিলেই আমার ডেলিভারিটি কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমার ইএমআই সেল সো এটা আমার ইএমআই প্ল্যানটা এখান থেকে জেনারেট করতে হবে। তারপর আমার ইএমআই প্ল্যানটা এখানে চলে আসবে।
এবং আমি এটা রিপোর্ট হিসেবে যেমন ইনভয়েস ইএমআই এটা সিলেক্ট করে আমি এখান থেকে ইনভয়েসটাও জেনারেট করতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে প্রিভিউ, যেমন এই কাস্টমারের কাছে আমি সেল করার সময় ডাউন পেমেন্ট কত নিয়েছিলাম আর বাকি কত থাকে, আর সেটার উপর ইএমআই প্ল্যানটা কিভাবে হবে এবং কোন ডেটে ডেটে সেটা পেমেন্ট ডেটটা হবে সেটা ডিটেলসে এইভাবে চলে আসবে। সো এই ছিল আমার ইএমআই সেল। তারপর আমার যে সেলটা আছে এটা হচ্ছে ডিলারদের জন্য বা আমার ক্রেডিট সেল অথবা ক্যাশ সেল। ডিলারের জন্য আপনি ক্যাশেও সেল করতে পারেন অথবা ক্রেডিটেও সেল করতে পারেন। আচ্ছা, আমি ক্রেডিটটাই সিলেক্ট করছি এখান থেকে। আর কোন পার্টি, অ্যাজ ইউজুয়াল আপনি পার্টি সিলেক্ট করবেন যে কার কাছে সেল করতেছেন। ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, ইনভেন্টরি, প্রোডাক্ট, অ্যাড, দেন হচ্ছে আর এটা হচ্ছে আমার ক্রেডিট সেল। সো আমার ডিউ থাকবে সেভ, এবং সেল অর্ডার বা ইনভয়েস আমার অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে আমি ডিটেলসটা দেখতে পাবো, দেখার পর আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করে দিলাম। তারপর ডেলিভারিতে চলে আসবে, সরি অ্যাড ডেলিভারি করতে হবে। দেন ডেলিভারিতে চলে আসবে, এখান থেকে আমি সিরিয়াল অ্যাসাইন করতে হবে আমাকে, যেহেতু এটা সিরিয়াল প্রোডাক্ট। তো এখানে আমাকে সিরিয়াল দিতে হবে, সিরিয়াল দিয়ে টোটাল, এখানে আমার কোয়ান্টিটি 1, সো এখানে 1 বসাতে হবে। দেন অ্যাড সিরিয়াল, তারপর সেভ দিতে হবে। সেল ইনভয়েস লিস্ট, এখান থেকে আমি সিলেক্ট করে সেটার ডিটেলস দেখতে পাবো। তো এই ছিল আমার ক্রেডিট সেল। আর এইভাবে আমরা সেলের মধ্যে যে আমার তিনটা সেল আছে, যেমন ক্যাশ সেল, ইএমআই সেল আর ডিলারের জন্য হচ্ছে ক্যাশ বা ক্রেডিট সেল, এভাবে আমরা সেলগুলো করতে পারবো এবং সিরিয়াল অ্যাসাইন করতে পারবো। সো প্রিজম ইআরপি এর আরো যে মডিউলগুলোর ভিডিও আপনারা দেখতে চান সেগুলোর জন্য আপনারা প্রিজম ইআরপি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ইনশাল্লাহ আমরা আরো ভিডিও আপলোড করব এবং সেগুলো দেখতে পারবেন। থ্যাংক ইউ।